Hi guys, so আজকে আমি একটা নতুন প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব. So yeah, I know I look very weird because আমি আজকে আমার বেস মেকআপ অলরেডি স্টার্ট করে দিছি বা করে চলে এসেছি. I look almost done. So ভাবলাম এই নতুন প্রোডাক্টটা তোমাদের সাথে আজকে শেয়ার করি. So এটা হচ্ছে হান্দায়ানের নতুন ব্লাশ. So এটার নাম হচ্ছে ব্লাশ পপ লিপ অ্যান্ড চিক টিন্টেড ময়শ্চারাইজার স্টিক. সো তোমরা যারা রেগুলার বেসিসে হচ্ছে গিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য এই ব্লাশ স্টিকটা খুবই ভালো, কারণ এটা একই সাথে তোমাদের হচ্ছে টিন্টের কাজ করবে, চিক টিন্ট অ্যান্ড লিপ টিন্ট. সো লিপস্টিকও তোমরা এত সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে. এটা ইউজ করে তোমরা এটার উপরে যে কোনো লিপস্টিক ইউজ করলে একটা নতুন শেড চলে আসবে, প্লাস হচ্ছে গিয়ে লিপস্টিক অনেক পিগমেন্টেডভাবে বসে যাবে লিপসে. সো এটা হচ্ছে এটা, চলো একটু ট্রাই করি, ফার্স্ট সোয়াচে দেখি যে এটা কত বেশি অ্যামেজিং. ওয়ান মোর থিং, এটার শেড হচ্ছে 02, আর কোনো শেড নেম এখানে নাই. এটা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে লেখা টুইস্ট সোয়াইপ অ্যান্ড গ্লো. আমার কাছে প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে. এটা অনেকটা পিক্সি বিউটির হচ্ছে পিক্সির আর কি ব্লাশ স্টিকের মতো দেখতে, পুরাটা একদম সেম টু সেম দেখতে, বাট আমি জানি না যে এটা কীরকম আউটপুট দিবে. প্লাস হচ্ছে গিয়ে আমি আগে কখনো পিক্সির কোনো প্রোডাক্ট ইউজ করিনি, সো আমি জানি না. আমি জাস্ট এই যে দেখো এরকম সোয়াইপ করলে খুব সুন্দরভাবে হচ্ছে বের হয়ে আসে. সো আমি একটা সোয়াইপে জাস্ট একটু দেখি. ও এম জি, জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন. আমি খুবই লাইট একটা ন্যাচারাল একটা শেড নিয়েছি সো দ্যাট আমি রেগুলার বেসিসে ইউজ করতে পারি. সো নাও আমি এখন আমার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব. আমি কিন্তু খুব বেশি ঘষা ঘষে করছি না, সো আমার তেমন কোনো কষ্ট করতে হয়নি ব্লাশটাকে ব্লেন্ড করতে. সেটা খুবই সুন্দর অ্যান্ড একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে. জাস্ট তোমরা এই সাইডে দেখো, আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি অ্যান্ড এই সাইডে একটা খুব সুন্দর ন্যাচারাল গ্লো দিচ্ছে. সো আই গেস তোমরা এটা নিতে চাইলে নিতে পারো. এটা তোমরা প্রাপ্তি পেজে পেয়ে যাবা. আমি কমেন্টে হচ্ছে গিয়ে পেজটা ট্যাগ করে দিব, সো দ্যাট তোমরা ওখানে চেক করতে ভুলবা না. তোমরা চাইলে প্রি অর্ডার করতে পারো, চাইলে স্টক প্রোডাক্টও পারচেস করতে পারো. আমি এটা হচ্ছে গিয়ে স্টকে মাত্র 380 টাকা দিয়ে কিনেছি, মাত্র 380 টাকা দিয়ে. আগেই বলে দিই এটা কোনো পেইড রিভিউ না, বিকজ আমি নিজে পারচেস করছি. আমি জাস্ট ট্রাই আউট করার জন্য যে এটা কতটা ভালো বা তোমাদের সাথে শেয়ার করা যায় কি না, কারণ পিক্সির হচ্ছে গিয়ে এক একটা প্লাস্টিক $18. সো $18 তোমরা যদি হচ্ছে টাকায় কনভার্ট করো দেখো যে কত বেশি হয়, অ্যান্ড দেন সেই টাকার উপরে হচ্ছে ভ্যাট ইনক্লুড হবে, দেন হচ্ছে শিপিং কস্ট ইনক্লুড হবে. সো সেই তুলনায় এটা কিন্তু হাফেরও কম, তাই না? সো তোমরা কিন্তু চাইলে এটা নিতে পারো, আমি রেকমেন্ড করছি. সো এরকম যদি তোমরা কিছু স্পেসিফিক কোনো প্রোডাক্টের রিভিউ চাও তাহলে ডেফিনেটলি আমাকে নক করতে পারো. আর যারা পেজ ওনার আছো তারা যদি তোমাদের কোনো প্রোডাক্ট আমাকে দিয়ে রিভিউ করাইতে চাও সেটার জন্য তোমরা আমাকে নক করতে পারো. আমি কিন্তু একদম আমার হচ্ছে অনেস্ট রিভিউ দেই, বিকজ আমি ট্রাই করি অল দ্য টাইম তোমাদের সাথে অনেস্ট থাকতে. আমি নিজে যেটা পছন্দ করি, ইউজ করে আমার যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি. সো টিল দেন আল্লাহ হাফেজ. নেক্সট ইয়ে আর একটা নতুন প্রোডাক্ট নিয়ে রিভিউ করবো এরকমই, জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে. সো আল্লাহ হাফেজ.